আজকে আমরা ঈমান নিয়ে কথা বলবো। ঈমানটা খুব জরুরি, তার কারণ হচ্ছে আমরা বুঝতে পারি না, মনে করি যেহেতু আমার লম্বা একটা জুব্বা আছে, যেহেতু আমার মাথায় টুপি আছে, আমি পাঁচ অক্ত সালাত আদায় করি, হয়তো আমি একজন বড় ঈমানদার। এটা হতে পারে, ধারণা করি আমরা অনেকে পজিটিভ ধারণা রাখি। আপনারা কি জানেন আবদুল্লাহ ইবনে উবাই মুনাফিকদের সর্দার, যার জায়গা কিনা জাহান্নামের সর্বনিম্ন স্তরে, এই ব্যক্তিটা আপনার আমার থেকে আরও বেশি লম্বা জামা পরত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে দাঁড়িয়ে সালাত আদায় করত এই আবদুল্লাহ ইবনে উবাই। তাহলে এই লোকটা ছিল মুনাফিক, মুসলিম ছিল না। এখন আমরা অনেকেই হয়তো কিছু কিছু কাজ করি, ভালো ভালো কিছু কাজ করি, কিন্তু বেশিরভাগ আমরা করি খারাপ কাজ, এবং এমন কাজ আমরা করি যে কাজগুলোর কারণে আমরা অনেক সময় ঈমান হারা হয়ে যাই। সহিহ মুসলিমের 213 নম্বর হাদিসের মধ্যে এটা উল্লেখ করা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউসবিহু রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান আও ইউমসি কাফিরান ওয়া ইউসবিহু মুমিনান ইয়াবিউ দীনাহু বিআউযি মিনাদ দুনিয়া। শেষ জামানায় এমন একটা সময় আসবে যে একজন ব্যক্তি সকালে মুমিন, বিকালে সে কাফের, সন্ধ্যায় সে কাফের, আবার সন্ধ্যায় সে ইমানদার, সকালে সে কাফের হয়ে যাবে। সে অত্যন্ত অল্প মূল্যে দুনিয়ার সামান্য কিছু পাওয়ার জন্য সে তার ইমানকে বিক্রি করে দেবে, নবীজি বলেছেন। তাহলে আমাদেরকে সাবধান থাকতে হবে, এই যুগটা, এই শেষের যুগটা চলেই এসেছে প্রায়, যে সকালে ইমানদার বিকালে কাফের, বিকালে ইমানদার সকালে কাফের। এখন কোন কোন বিষয়গুলোর কারণে এরকমটা হতে পারে, এইটা কিন্তু আমাদেরকে জানতে হবে। যদি আমরা না জানি তাহলে শুধু শুধু মুখে ইমানের দাবি করলে কোনো লাভ হবে না, মুখে ইমান এনেছি এই কথা বললে কোনো লাভ হবে না। এই কারণে আজকে আমি চেষ্টা করব ইনশাআল্লাহ ইমানটা কি এইটা পুরোপুরিভাবে আপনাদেরকে সংক্ষেপে বোঝানোর জন্য, অন্তত ফান্ডামেন্টাল নলেজ, মৌলিক যে জ্ঞান ইমান সম্পর্কে থাকা দরকার, আমি চেষ্টা করব আপনাদেরকে এই বিষয়টা দেওয়ার জন্য ইনশাআল্লাহ। তাহলে ইমানটা কি আসুন আমরা দেখি, সংজ্ঞাটা আসলে দেখি। তার আগে দেখা উচিত ইমান না থাকলে কি হবে। আমরা দেখি যে আমাদের সমাজে অনেকে আছে, অনেক জনকল্যাণমূলক কাজ করেন, এমনকি অনেক অমুসলিম ব্যক্তি আছে যারা অনেক বড় দানশীল। মাদার তেরেসা, আপনারা কি জানেন মাদার তেরেসার অবদান সম্পর্কে? তিনি অনেক ভালো ভালো কাজ করেছেন। বিল গেটস, সে অনেক টাকা ব্যয় করছে, অনেক মানুষকে সে সহযোগিতা করছে, যদিও উদ্দেশ্য কি আমরা জানি না, কিন্তু অনেক ভালো ভালো কাজ অমুসলিমরাও করে থাকে, অমুসলিমরাও করে। যদি ঈমান না থাকে তাহলে এই ভালো কাজগুলো কি কোনো উপকার করতে পারবে, এটা হচ্ছে আমাদের দেখার বিষয়। সূরা আসর যদি আপনারা পড়েন তাহলে দেখবেন সেখানে বলা হয়েছে, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরি ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ বলেছেন সময়ের শপথ, প্রত্যেকটা মানুষ আছে ক্ষতির মধ্যে, প্রত্যেকটা মানুষ। এখানে বলেননি যে নারী পুরুষ, মুসলিম অমুসলিম, এরকম বলেননি, বলেছেন যে প্রত্যেকটা মানুষ আছে ক্ষতির মধ্যে। শুধু তারা ছাড়া, যাদের মধ্যে চারটা বৈশিষ্ট্য থাকবে, এই চারটা বৈশিষ্ট্য থাকলে একটা লোক সে ক্ষতির মধ্যে নেই, বাকি সবাই আছে ক্ষতির মধ্যে। চারটা বৈশিষ্ট্য কি? এক নম্বর ঈমান, দুই নম্বর সৎ কাজ, তিন নম্বর হকের দিকে আহ্বান, চার নম্বর ধৈর্য। তাহলে চারটা কাজের মধ্যে এক নম্বর কাজ হচ্ছে ঈমান। আপনার ভিতরে যদি ঈমান না থাকে, আপনার ভিতরে যদি ঈমান না থাকে তাহলে আপনি যত ভালো কাজ করেন আপনি ফেল করবেন। যেমন ধরুন আমরা যে পরীক্ষাগুলো দিয়ে থাকি, বিভিন্ন পাবলিক পরীক্ষা, যেমন ক্লাস টেনে, এইটে আমরা যে দিয়ে থাকি, এখানে কম্পালসারি 10টি সাবজেক্ট থাকে। এখন 9টি সাবজেক্টের মধ্যে সবাই 100 থেকে 100 পেল, কিন্তু একটা সাবজেক্টে সে পেল 20, তাহলে কি এই লোকটা পাশ করবে? পাশ করবে? করবে না। তাকে মিনিমাম 33 পেতেই হবে। অতএব ইমানের পরীক্ষায় যদি কেউ ফেল করে তাহলে সে যতই ভালো কাজ করুক না কেন,
এই ভালো কাজগুলো কোনো উপকারে আসবে না, সে ফেল করবে, কিয়ামত দিবসে সে ফেল করবে। যদি না সে তার যদি ইমান থাকে, ইমান যদি না থাকে তাহলে সে ফেল করবে। এখন আমাদের মধ্যে আপনি দেখবেন অনেক ইমানদারদের সাথে আমি কথা বলেছি, তাদের কথাগুলো ইমানের সাথে সাংঘর্ষিক, কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক, অনেক কথা তারা বলে ফেলে। এমন অনেক লোকদেরকে দেখবেন আপনারা, তারা পাঁচ অক্ত সালাত আদায় করে, সিয়াম পালন করে, যাকাত দেয়, এমনকি পর্দাও করে, কিন্তু তারা মাঝে মধ্যে এমন সব কথা বলে ফেলে, কোরআনের এমন কিছু আয়াত নিয়ে তারা কন্ট্রাডিক্ট করে, বিরোধিতা করে, যে তাদের ইমান আর থাকে না। তারা এই কাজগুলো করে, আমরা দেখব ইনশাল্লাহ ধীরে ধীরে এই বিষয়গুলো দেখব। এখন আপনি কিভাবে বুঝবেন যে আপনার ভিতরে ইমান আছে কিনা, আপনি কি সত্যিকার অর্থে ইমানদার কিনা, এটা আপনি কিভাবে বুঝবেন, ইমানের শাখাগুলো কি, এটার কিছু পরীক্ষা আমরা ইনশাল্লাহ পরে দেখব। আগে আমরা দেখে নিই যে কোন কোন বিষয়গুলোর উপর কিভাবে ইমান আনা জরুরি। আল্লাহ সম্পর্কে আমাদের ইমানটা কেমন হবে, আল্লাহ সম্পর্কে আমাদের ইমানটা কেমন হবে, আল্লাহকে আমরা কেমন বিশ্বাস করব, আল্লাহ কি, আল্লাহ কেমন, তার বরত্বটা কেমন, এটা আমাদেরকে বুঝতে হবে। আমরা তো সবাই আল্লাহ তাআলাকে বিশ্বাস করি, করি না? আমরা যদি আল্লাহকে বিশ্বাস করি তাহলে তার যে গুণগুলো রয়েছে, তার যে অ্যাট্রিবিউটগুলো রয়েছে, সেই কথাগুলোকে আমাদেরকে বিশ্বাস করতে হবে। যেমন আমরা বিশ্বাস করব যে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন রিজিক দাতা। তো আল্লাহ যদি আমাদের রিজিক দাতা হয়ে থাকেন, এই কথা যদি আমরা বিশ্বাস করে থাকি, তাহলে আমরা কেন রিজিকের জন্য এত পেরেশান করি? যা আপনার ভাগ্যে লেখা নেই, যা আল্লাহ আপনার রিজিকে রাখেননি, সেটাকে আপনি খেতে পারবেন, পারবেন খেতে? তাহলে আমরা কিসের পেছনে দৌড়াচ্ছি, আমরা কিসের পেছনে দৌড়াই? সম্মান দেওয়ার মালিককে, বলেন তো সম্মান দেওয়ার মালিককে? সূরা ইমরানের মধ্যে 26 নম্বর আয়াতের মধ্যে এটা উল্লেখ করা হয়েছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। রাজত্ব আল্লাহ তাআলার, এটা বলেন, আল্লাহ যাকে ইচ্ছা দেন, যাকে, যার কাছ থেকে ইচ্ছা তিনি ছিনিয়ে নেন, যাকে চান তিনি সম্মানিত করেন, যাকে চান তিনি অপমানিত করেন। তাহলে সম্মান দেওয়ার মালিককে? আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু আমরা সম্মান কোথায় খুঁজি? আমরা মনে করি আমাদের যদি অনেক টাকা থাকে তাহলে আমাদের সম্মান বেড়ে যাবে, আমাদের যদি গাড়ি বাড়ি থাকে তাহলে আমাদের সম্মান বেড়ে যাবে। এই কারণে যে যেভাবে পারে, যেখান থেকে পারে, টাকা ইনকাম করতে হবে, টাকা কামাইতে হবে, এই ডায়লগ নিয়ে সামনের দিকে যাচ্ছে। এমনকি মা বাবারাও বাচ্চাদেরকে বলে, তোমাকে অনেক টাকা কামাইতে হবে, পড়ালেখা করো, বড় চাকরি করতে হবে। কেউ বলে না যে তোমাকে মানুষের মতো মানুষ হতে হবে, ভালো মানুষ হতে হবে, এই কথাগুলো বলে, বলে টাকা কামাইতে হবে, টাকা কামাইলে তুমি মূল্যায়ন পাবে। কিন্তু আমরা দেখেছি অনেক ধনী মানুষকে, অনেক টাকাওয়ালা মানুষকে মানুষ পেছন থেকে গালি দেয়, আবার একজন পরহেজগার ব্যক্তিকে মানুষ সম্মান করে। এরকম আপনারা দেখবেন আল্লাহ তাআলার কাছে সম্মানিত ব্যক্তিটিকে সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতের মধ্যে তিনি বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সেই ব্যক্তিটাই আল্লাহর কাছে সবথেকে বেশি সম্মানিত, যে ব্যক্তিটা বেশি পরহেজগার, বেশি তাকওয়াবান। কিন্তু আমরা মনে করছি যে ব্যক্তিটার টাকা বেশি এই ব্যক্তিটা বেশি সম্মানিত, না, এই সম্মানগুলো থাকে না, অস্থায়ী হয়তো কিছুটা পায় টাকার জোরে, কিন্তু আসলে পেছনে মানুষ গালিগালাজ করে। প্রকৃত সম্মান আসবে আল্লাহকে ভয় করার মাধ্যমে। তাহলে সম্মান পাওয়ার জন্য আমরা কোনো মানুষের মুখাপেক্ষী হব না, আমরা আল্লাহর কাছে বলবো যে আল্লাহ তুমি আমাকে সম্মানিত করো, তুমি আমাকে অপমানিত করো না। আমরা যদি মনে করি যে আল্লাহ তাআলা আমাদেরকে আরোগ্য দিবেন, আল্লাহ তাআলা আমাদেরকে রহমত দেন, তার রহমত দিয়ে তিনি আমাদেরকে ডেকে রাখেন, তাহলে আমরা কোথায় দৌড়াচ্ছি? যেমন রিজিকের ব্যাপারে কিছুক্ষণ আগে বলছিলাম, যেটা যে রিজিক, রিজিক আল্লাহ যে রিজিক আমাদেরকে দিবেন এই ব্যাপারে তিনি বলেছেন সূরা তালাক 65 নম্বর সূরার 2 এবং 4 নম্বর আয়াতের মধ্যে এটা উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল্লাহু মাখরাজা, তোমাদের মধ্যে যে ব্যক্তিটা আল্লাহ তাআলাকে ভয় করে আল্লাহ তাআলা তার জন্য রাস্তা তৈরি করে দেন। সুবহানাল্লাহ। এরপরে 4 নম্বর আয়াতের মধ্যে তিনি বলেছেন, ওয়ায়ারযুকহু মিন হাইযু লা ইয়াহতাসিবু, তিনি তোমাদেরকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেন যেটা তোমরা কখনো কল্পনাও করতে পারো না। সুবহানাল্লাহ। তাহলে কেউ যদি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য রিজিকের ব্যবস্থা করে দিবেন।
আল্লাহ তার জন্য রিজিকের ব্যবস্থা করে দিবেন, কিন্তু আমরা আল্লাহর উপর ভয়, আল্লাহর উপর ভরসা করার মতো ভরসাও করতে পারি না, তাকে যেভাবে ভয় করা উচিত সেভাবে আমরা করতে পারি না। আমরা মনে করি সুদে টাকা আমাদেরকে নিতে হবে, কেন নিতে হবে, না হলে আমি আমার সন্তানকে বাঁচাতে পারবো না, তাদেরকে ভালো জামা কাপড় কিনে দিতে পারবো না। কিন্তু সুদ আপনি যখন নিচ্ছেন বা দিচ্ছেন, আপনি কত বড় নাফরমানি একটা কাজ করছেন, আল্লাহর ভয় আপনার ভিতরে নেই। যখন আমরা আল্লাহকে বিশ্বাস করছি, এই কথাকে আপনারা মেনে নেন যে আল্লাহ তাআলা আমাদের সকল কর্মকাণ্ডকে দেখছেন, এই কথাকে মেনে নেন আপনারা, সবাই মানেন এই কথা, মানেন যে আল্লাহ আমাদেরকে সর্ব অবস্থায় তিনি দেখছেন। আমি কয়েকটা উদাহরণ আপনাদেরকে দিতে চাই। আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন, এটা সূরা কাফের মধ্যে 16-18 নম্বর আয়াত পর্যন্ত উল্লেখ করা হয়েছে, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ ইদ ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি ক্বাইদ মা ইয়ালফিযু মিন ক্বাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলছেন, আমি মানুষকে সৃষ্টি করেছি এবং আমি জানি তার অন্তরের মধ্যে কোন খারাপ চিন্তাটার উদয় হয়। আল্লাহ কি বলছেন, যে আমি মানুষ সৃষ্টি করেছি, তার অন্তরের মধ্যে যে খারাপ চিন্তাটার উদয় হয় এটা আমি জানি। তাহলে আল্লাহ তাআলা জানেন যে আমাদের অন্তরের মধ্যে কোনো খারাপ চিন্তার উদয় হলে, আল্লাহ বলছেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তার ঘাড়ের রগের থেকেও নিকটবর্তী, আরও নিকটে। সুবহানাল্লাহ, আমরা ভালো বা খারাপ চিন্তা করি কী দিয়ে করি, আমাদের ব্রেন দিয়ে করি, আমাদের ব্রেন দিয়ে করি ভালো বা খারাপ চিন্তা। এখন আল্লাহ বলছেন ঘাড়ের রগের থেকেও নিকটবর্তী, তার মানে ব্রেইনেই তার অবস্থান। চিন্তা করে দেখেন কতটা লজিক্যাল কথা, কতটা সায়েন্টিফিক কথা। তাহলে আল্লাহ তাআলা জানেন, আল্লাহ বলছেন ইদ ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি ক্বাইদ, দুইজন সংরক্ষণকারী আছেন ডানে এবং বামে, যারা সব কিছু সংরক্ষণ করে রাখছেন। মা ইয়ালফিযু মিন ক্বাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, তোমাদের মুখ থেকে এমন একটা কথাও বের হয় না যেটা আল্লাহ রাব্বুল আলামিন, এই ফেরেশতারা সংরক্ষণ করে রাখেন না। চিন্তা করে দেখেন, এরপরে আপনারা পড়েছেন 82 নম্বর সূরার মধ্যে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত ফেরেশতারা তারা জানেন তোমরা কি করো। তাহলে আমরা যা কিছু করছি ফেরেশতারা কি লিখে রাখছেন না, আল্লাহ কি জানেন না? আল্লাহ জানেন। সূরা মুমিনের 19 নম্বর আয়াতের মধ্যে এটা উল্লেখ করা হয়েছে, ইয়ালামু খাইনাতাল আয়ুন, এমনকি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের চোখের খেয়ানত সম্পর্কে জানে। তাহলে আল্লাহ তাআলাকে যদি আমরা এভাবেই বিশ্বাস করি যে আল্লাহ তাআলা আমাদের সব কিছু দেখছেন, তাহলে আপনি যদি টেবিলের নিচ দিয়ে ঘুষ নেন, এটা কি আল্লাহ দেখেন না? আপনি দেখেন না? আপনি যেটা মুনাফা নিচ্ছেন আল্লাহ কি সেটা দেখছেন না? আপনি বলছেন যে হাদিয়া দিতে হবে আপনাকে, আপনি যদি এই কাজটা তাকে করে দেন, আর এখন এই হাদিয়া দিতে হয় সব ধরনের অফিসে, সব ধরনের যে কোনো অফিসে আপনি যান, সরকারি অফিসগুলোতে আপনি গেলেই হাদিয়া দিতে হবে। আচ্ছা বলেন, আল্লাহ তাআলা কি দেখছেন না? এখন এদের মধ্যে দেখবেন আপনারা, যখন সালাতের সময় হয়ে যায়, মাশাআল্লাহ, তারা একেবারে সামনের কাতারে দাঁড়িয়েছে, দেখলেই আপনি মনে করবেন যে একেবারে পাক্কা একজন মুসলমান, পাক্কা মুসলমান। কিন্তু আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে নেই, সে এই কথা মানতে চায় না যে আল্লাহ তাকে দেখছেন। এখানে যদি একটা ক্যামেরা লাগানো থাকে, যখন কোনো সিসিটিভি থাকে, সিসি ক্যামেরা থাকে, তখন আমাদের থেকে ভালো মানুষ আর পৃথিবীতে খুঁজে পাওয়া যায় না। অনেক সুপার শপের মধ্যে দেখবেন, অনেক রাস্তার মোড়ে দেখবেন ক্যামেরা লাগানো থাকে। তো যখন ক্যামেরা লাগানো থাকে, ক্যামেরার নিচ দিয়ে যায়, তখন আমাদের থেকে ভালো মানুষ আর নাই, একজনও খুঁজে পাবে না, একেবারে ভালো মানুষ। বা এই যে সিসি ক্যামেরা যা দিয়ে নিয়ন্ত্রণ করা হচ্ছে, আপনি হয়তো ভাবছেন যে এটা সিসি ক্যামেরা যারা অথরিটি লাগিয়েছে তারা যদি দেখে আপনি অপমানিত হবেন, আপনার মাথার মধ্যে কি এই চিন্তা আসে না, এই সিসি ক্যামেরা এটার সফটওয়্যারটা নষ্ট হয়ে যেতে পারে, ক্যামেরাটা নষ্ট থাকতে পারে, তারপরেও আপনি এত ভয় পাচ্ছেন? দুনিয়ার যে ইন্টেলিজেন্স প্যানেলগুলো আছে, যে গোয়েন্দা বিভাগ আছে, তারাও তো অনেক সময় দুর্নীতির সাথে জড়িত হয়, তারা তাদের ফাইলগুলো নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে ফাইল আছে এটা কি কখনো নষ্ট হবে? তো আল্লাহ রাব্বুল আলামিন
আমরা যখন তার সাথে সাক্ষাৎ করব, তিনি যদি কিয়ামত দিবসে এই সব কিছুকে এই রকম বিলিয়ন বিলিয়ন মানুষের সামনে তিনি যদি উন্মুক্ত করে দেন, আপনি কোন মুখ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবেন? আপনি ভাবছেন গোপনে আপনি পাপ করছেন, আপনাকে কেউ দেখছে না, আপনি হয়তো ভাবছেন যে বিছানায় শুয়ে আছেন, দরজা বন্ধ করে আছেন, এখন আপনি একটু চ্যাটিং করছেন, এখন আপনি একটু খারাপ ভিডিও দেখছেন, একটা খারাপ গান শুনছেন, আপনি ভাবছেন হয়তো আপনাকে কেউ দেখছে না, কিন্তু দেখছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন। একটা উদাহরণ দিয়ে বোঝাই আপনাদেরকে, একবার ক্লাসের মধ্যে কিছু ছাত্রকে শিক্ষক একটা করে মুরগি দিল আর একটা করে ছুরি দিল, দিয়ে বললো যে যেখানে কেউ দেখবে না সেখান থেকে জবাই করে নিয়ে আসো। তো যে যেখানে পারে, কেউ রান্নাঘরে, কেউ অন্য কোনো জায়গায় দেয়ালের আড়ালে, সবাই জবাই করে নিয়ে আসলো, কিন্তু একটা ছেলে জবাই করলো না, জবাই না করে নিয়ে আসলো। এবং যখন তাকে ওস্তাদ জিজ্ঞেস করলো, এই ছাত্রটি উত্তর দিল যে দেখেন আপনি বলেছেন যেখানে কেউ দেখবে না এমন একটা জায়গায় আমি যেন মুরগিটাকে জবাই করি, কিন্তু আমি যেখানেই যাই আমি দেখি যে আমার রব আমাকে দেখেন। সুবহানাল্লাহ, আমি যেখানেই যাই আমার রব আমাকে দেখছেন, ফেরেশতারা আমাকে দেখছেন, এই কারণে আমি জবাই করতে পারিনি। তো আপনার মাথার মধ্যে কি এই জিনিসটা কাজ করে যে অল টাইম সব সময় আপনার রব আপনাকে দেখছেন? এইটা কি আপনার মাথার মধ্যে কাজ করে? তাহলে আপনি কিভাবে, কোন শরমে, রবের কাছে তো সবই ওপেন, আপনি কিভাবে অন্যায় কাজে জড়াতে পারেন? যখন রব আপনাকে দেখছে আপনার কি লজ্জা করে না? এত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিচ্ছেন, এরপরে আমরা কিভাবে অন্যায় কাজে জড়িয়ে পড়তে পারি? আপনি যদি হাতে পায়ে মোজা পরেন আর একটা কালো চশমা দিয়েও যদি আর চোখে তাকিয়ে দেখেন, একটা রঙিন চশমা দিয়ে, আল্লাহ বলছেন সেটাও দেখেন, এই চোখের খেয়ানাটাও আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। হয়তো দুনিয়ার কোনো মানুষ এটা ধরতে পারবে না, হয়তো কোনো ক্যামেরা সেটাকে ধারণ করতে পারবে না, আপনার মনের খারাপ চিন্তাটা দুনিয়ার কোনো ক্যামেরা ধারণ করতে পারবে না, কিন্তু আল্লাহ কিন্তু সেটা জানে। তাহলে আল্লাহ তাআলাকে আমরা যদি এইভাবে বিশ্বাস করি যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বক্ষণ ইবাদতের ভিতরে, ইবাদতের বাহিরে, সর্ব অবস্থায় আল্লাহ তাআলা আমাদেরকে দেখছেন, তাহলে আমরা কখনো বেইনসাফি করতে পারবো না, আমরা কখনো সুদ নিতে পারবো না, আমরা কখনো ঘুষ নিতে পারবো না, আমরা কোনো মানুষের উপর অন্যায় আচরণ করতে পারবো না। এভাবে করে একটু চিন্তা করুন যে আল্লাহ তাআলাকে আমরা এভাবে বিশ্বাস করি। তারপরে আপনি যদি দেখেন বলা হয়েছে ফেরেশতাদেরকে বিশ্বাস করা, যে ফেরেশতাদেরকে বিশ্বাস, তো ফেরেশতাদের কাজটা কি? ফেরেশতাদের কাজ হচ্ছে আল্লাহর হুকুমগুলোকে পালন করা। এই যে বললাম একটা কাজ যে ফেরেশতারা আমাদের কর্মগুলোকে তারা সংরক্ষণ করে রাখেন, তো যদি ফেরেশতাদেরকে আমরা বিশ্বাস করি তাহলে এই কথাও বিশ্বাস করতে হবে যে প্রতিটা কর্ম, প্রতিটা কথা, এমনকি প্রতিটা চোখের পলক পর্যন্ত ফেরেশতারা সংরক্ষণ করে রাখছে। তাহলে এবার বুঝুন, এভাবে করে চিন্তা করুন, তাহলে দেখবেন যে আপনার ঈমান অনেক বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। এরপর আপনারা যদি দেখেন যে আসমানি কিতাবের প্রতি বিশ্বাস, এখন আসমানি কিতাবের প্রতি বিশ্বাসটা আমরা কীভাবে করি? আমরা, আপনারা তো সবাই কোরআনকে বিশ্বাস করেন, তাই না? কোরআনকে বিশ্বাস করি আমরা, এবং কোরআনকে আমরা এত বেশি সম্মান করি যে একটা চুমু দেই কোরআনের মধ্যে, চুমু দিয়ে সুন্দর করে সব থেকে উপরের থাক যেটা, যেখানে বই রাখা হয়েছে সব থেকে উপরের থাক যেটা, সুন্দর করে কাভার দিয়ে মুড়িয়ে সেটার উপরে রেখে দিই। এই কারণে আপনারা হয়তো অনেকে উত্তর দিচ্ছেন যে এক মাস হয়ে গেল, দুই মাস হয়ে গেল, আপনারা কোরআন পড়ার সময় পাননি, সুযোগ হয়নি আপনাদের। আমরা কোরআনকে সম্মান করি, কোরআনকে আমরা মর্যাদা দিই, আর এই কারণে তাকের উপরে আমরা সাজিয়ে রেখেছি। কিন্তু কোরআন কি পৃথিবীতে এই কারণে এসেছে? কোরআন কি পৃথিবীতে এই কারণে এসেছে যে চুমু দিয়ে আপনি উপরে রেখে দেবেন, কোরআন দিয়ে আপনি তাবিজ বিক্রি করবেন, এই কারণে কি কোরআন পৃথিবীতে এসেছে? অনেকে আছে যারা কোরআন দিয়ে ভিক্ষা করে, ভিক্ষা করে। তাহলে কোরআন কেন এসেছে? আমরা কোরআন আগমনের উদ্দেশ্যটা আমরা বুঝতে পারিনি। আমরা আসমানি কিতাব কেন আমাদের কাছে এসেছে এই কথাটা আমরা বুঝতে পারিনি, যে কারণে আমাদের ইমানের এই হাল। কোরআনের প্রত্যেকটা বিধিবিধান আপনাকে মানতে হবে, আমাকে মানতে হবে, এই কারণে আমাদের জীবনটাকে সহজ এবং একটা মুক্তির জীবন, একটা সফল জীবন দেওয়ার জন্যই এই আসমানি গ্রন্থকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন। যখন আদম আলাইহিসসালামকে, শয়তানকে আসমান থেকে নামিয়ে দেওয়া হলো, আদম আলাইহিসসালাম বললেন, ইয়া আল্লাহ, আমরা তো কিছুই জানি না, রাস্তাঘাট পথঘাট কোনটা ভালো কোনটা মন্দ কিচ্ছু বুঝতে পারি না, আমরা কী করবো? সেখানে তো আমরা অসহায় হয়ে পড়বো, পথভ্রষ্ট হয়ে পড়বো, কী হবে? সূরা বাকারার 38 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করা হয়েছে, আল্লাহ বলছেন যে তুমি যাও, অসুবিধা নাই, আমার পক্ষ থেকে হেদায়তের বাণী আসবে, যারা এই হেদায়তের বাণীটাকে মেনে চলবে
তারা হবে সঠিক পথপ্রাপ্ত। তাহলে হেদায়েত পাওয়ার জন্য এই কোরআন আমাদের কাছে এসেছে, কিন্তু দুঃখজনক হলেও সত্য, পৃথিবীর অনেক মানুষকে আপনারা দেখবেন, বিশেষ করে এরকম পাঁচ ওয়াক্ত সালাত আদায়কারী অনেক মাবুনদেরকে আপনারা দেখবেন, তারা কোরআনের সবগুলো আয়াত মেনে নেয় এবং বিশ্বাস করে, কিন্তু যখন তাদেরকে বলবেন যে কোরআনে তো চারটা বিয়েকে জায়েজ করেছে, আপনারা এটা জানেন না, চারটা বিয়েকে কোরআনে জায়েজ করেছে, এটা কিন্তু বাধ্যতামূলক না, এটা জায়েজ, যদি কারো প্রয়োজন পড়ে তাহলে চারটা বিয়ে করতে পারবে, এটা জায়েজ। কিন্তু এখন যদি আপনি আপনার ওয়াইফের সাথে এই কথাটা বলেন, আপনি আপনার বোনের সাথে এই কথাটা বলেন যে কোরআনে তো চারটা বিয়ে এটা জায়েজ করেছে, তাহলে তার উত্তরটা আপনি লক্ষ্য করবেন যে কীভাবে উত্তর দিচ্ছে, তাহলে সব কিছু বিশ্বাস করে কিন্তু এই আয়াতটাকে বিশ্বাস করলেও মেনে নিতে পারে না, কখনো মানতে পারে না, অথচ এটা একটা বড় ধরনের সলিউশন, একটা বড় ধরনের সলিউশন, কিন্তু তারা এটা মানবে না। সব আয়াত মানা যাবে, কিছু লোকজন বলবে যে কোরআন তো সেটা শেকেলে, এটা অনেক পুরাতন একটা গ্রন্থ, এই যুগে কি হাত কাটার বিধান মানা সম্ভব, এই যুগে কি জিনার শাস্তি মৃত্যুদণ্ড হওয়া সম্ভব না। এই কারণেই ডক্টর কামাল হোসেনের মতো লোক সংবিধান রচনা করে, আর ব্রিটিশরা আমাদের দেশে আইন রচনা করে, আর এই আইন পেয়ে আমরা সন্তুষ্ট থাকি, আর এই কারণেই দেখবেন যে আমাদের অন্তরের মধ্যে এত জ্বালা, ঘরে জ্বালা, বাহিরে জ্বালা, কারণ কোরআন আমাদের কাছে নেই। আপনি দেখেন কোরআন দিয়ে যে যুগটা শাসন হয়েছে, কোরআন দিয়ে যে যুগটা শাসন হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়, নবীজি বলেছেন খৈরুল কুরুনি করনি, আমার যুগটা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ যুগ, কারণ কি, কারণ কোরআন দিয়ে শাসন হয়েছে। লোকজন বলে এইভাবে যে কোরআন দিয়ে যদি দেশ চালানো যায়, হাত কাটার বিধানে করা যায়, তাহলে ঘরে ঘরে এরকম হাত কাটার জাতি পাওয়া যাবে, অবস্থিমরা আমাদেরকে বলে সব মুসলমানদের হাত কাটতে হবে, না সব মুসলমানদের হাত কাটতে হবে না, যদি এরকম থাকে তাহলে পৃথিবীর কিছু কিছু দেশে এখন আপনারা দেখবেন যে হাত কাটার বিধান আছে, সৌদি আরবে আছে, সৌদি আরবে আছে, কিন্তু আপনারা কি দেখেছেন সৌদি আরবের ঘরে ঘরে সব হাত কাটা মানুষ দেখেছেন এরকম, কেউ কেউ হয়তো সৌদি আরব গিয়েছেন না, বরং যখন আপনি এই বিধানটা চালু করবেন তখন ছোট চোর আর বড় চোর, যত ধরনের চোরেরা আছে সব ধরনের চোরেরা সাবধান হয়ে যাবে, এটা হচ্ছে বিষয়। যখন আপনি জিনার শাস্তি দিবেন মৃত্যুদণ্ড, তখন জিনাগুলোকে বন্ধ হয়ে যাবে, কেউ মিডিয়াতে এসে ঘোষণা করবে না যে আমি সেঞ্চুরি করেছি, আমি 100টা ধর্ষণ করেছি, এইরকম বুকের পাটা, এইরকম সাহস কেউ দেখাতে পারবে না। এখন আমরা কোরআনকে কীরূপে বিশ্বাস করি, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আমরা কি কোরআনকে শুধু চুমুকে রেখে দিব, নাকি বাস্তব জীবনে প্রয়োগ করব? এখন যে এতক্ষণ যে আমি কথাগুলো বললাম, এগুলো অনেক বড় পর্যায়ের, রাষ্ট্রীয় পর্যায়ের বিষয়, অনেক বড় বড় বিষয়। আসুন আমরা দেখি, আমরা যদি নিজের জীবনে কোরআনকে বাস্তবায়ন করতাম, নিজের জীবনে যদি আমরা কোরআনকে বাস্তবায়ন করতাম, যদি আমরা আমাদের পরিবারে কোরআনকে বাস্তবায়ন করতাম, তাহলে আমরা অনেক আগেই লাভবান হয়ে যেতাম। এখন আগে আপনার নিজেকে বাঁচান। কোরআনের সূরা তাহরিমের 6 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ইমানদারেরা, তোমরা তোমাদের নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তারপর তোমাদের পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে আপনি আগে এখান থেকে শুরু করুন, আগে নিজে আমল করুন, আগে নিজে মানুন, তারপরে আপনি অন্যকে, আপনার পরিবার পরিজনদেরকে বোঝান। আপনি দেখেন, আপনি তো পার পাবেন না কখনো, আপনি পার পাবেন না। নবীজি বলেছেন দায়ুস ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না, দায়ুসের মধ্যে পর্দাহীনতা আছে, যারা নিজেরা পর্দায় থাকে না, পরিবার পরিজনদেরকে পর্দায় রাখে না, তারা জান্নাতে প্রবেশ করবে না। তাহলে তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। এখন আপনি কি কোরআনের পর্দার বিধানগুলো নিজের পরিবারে বাস্তবায়ন করতে পেরেছেন? আপনি কি আপনার নিজের উপরে বাস্তবায়ন করতে পেরেছেন? আমরা পেরেছি, পারিনি। তাহলে কোরআনকে ওইভাবে করে বিশ্বাস করতে হবে। এরপরে যদি আপনারা দেখেন যে আরও কীভাবে বিশ্বাস করতে পারি আমরা, কোরআনের গেল পর্বটা, কয়টা গেল? আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতাগণের প্রতি বিশ্বাস, আসমানি কিতাবের প্রতি বিশ্বাস, এরপরে হচ্ছে ওয়ালিকাইহি, আল্লাহর সাথে সাক্ষাতের প্রতি বিশ্বাস, আল্লাহর সাথে আমাদেরকে সাক্ষাৎ করতে হবে। এখন আল্লাহর সাথে আমরা যে অবস্থায় সাক্ষাৎ করব, এই অবস্থাটা কিন্তু অনেক জটিল এবং কঠিন। আপনারা জানেন যে সূর্যটা তখন থাকবে আমাদের মাথার উপরে, এখন যে সামান্য একটু গরম,
38 ডিগ্রি বা 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এখন আমাদের কেমন লাগে? কেমন লাগে এখন আমাদের? অস্বস্তি লাগে, খুব খারাপ লাগে, অনেক অসুখ বিসুখ আমাদেরকে পেয়ে বসেছে। টেম্পারেচার কত? মাত্র 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস, এর বেশি নয়। এটাকে যদি বাড়িয়ে 50 ডিগ্রি করা হয়, তাপদাহের কারণে অনেক মানুষ মারা যাবে, অসংখ্য মানুষ পৃথিবীর মারা যাবে, সহ্যই করতে পারবে না। এটা যদি 100 ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে অবস্থাটা কী হবে? যেমন গরম গরম ফুটন্ত পানি, এই ফুটন্ত পানির উপরে যদি আপনাকে ফেলে দেওয়া হয় তাহলে অবস্থাটা কী হবে? অনেক জটিল ও কঠিন হয়ে যাবে। এবার আপনাকে বলছি, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদের হিসাবটা নেবেন, এই হিসাব নেওয়ার মুহূর্তটা হচ্ছে সূর্যটা আমাদের মাথার কাছে থাকবে, আমাদের মাথার একদম নিকটে থাকবে। আর সূর্যের তাপমাত্রা বাহিরে কতটুকু? বিজ্ঞানীরা বলেছেন যে বাহিরের তাপমাত্রাটা হচ্ছে 6000 ডিগ্রি সেলসিয়াস। 6000 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এই 6000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে যদি আপনাকে ফেলে দেওয়া হয়, আপনাকে ফেলে রাখা হয়, তাহলে অবস্থাটা কী হবে? এরপরে হাদিসের মধ্যে এসেছে যে জমিনটা হয়ে যাবে তখন তামার মতো, এরকম মাটি থাকবে না। আপনারা জানেন যে তামা তাপ অ্যাবজর্ব করে, তাপ শোষণ করে। যেমন একটা লোহার টুকরাকে যদি আপনারা রোদে রেখে দেন, কিছুক্ষণ পরে আপনারা সেটা ধুতে পারবেন না। তার কারণ যে তাপ অ্যাবজর্ব করে, শোষণ করে, এটা গরম হয়ে গিয়েছে। যদি মাটিটা তামার হয় আর সমস্ত তাপ যদি শোষণ করে, তাহলে এবার বুঝেন কিয়ামতের মাঠের অবস্থাটা কতটা ভয়ানক। আপনি বুঝতে পারছেন? তাও এটা এই কয়েকদিনের মতো না যে গরম সিজনটা কোনোরকম পার করে দেই, বিষয়টা এমন নয়। 50,000 বছরের সময় চিন্তা করতে পারেন, এই দিনটা কিন্তু আসছে, এই দিনটার প্রতি আমরা বিশ্বাস করছি। মৃত্যুর পরবর্তী এই জীবন সম্পর্কে আমরা বিশ্বাস করছি, অনিবার্যভাবে এটা ঘটবে, এই দিনটাতে আমরা যাচ্ছি। আমরা এই 63 বছর, 100 বছর, 60-70, 100 বছর সময় সুখে থাকার জন্য আমরা কত কী না করি, কিন্তু এই অনন্তকাল, এই শুধুমাত্র হিসাবের যে দিনগুলো 50,000 বছর, এই দিনগুলো সুখে থাকার জন্য আপনি কী করছেন, আপনি কতটুকু কাজ করছেন? আল্লাহর সাথে দেখা করতে হবে, আর সেদিন আমাদের কোনো পাওয়ার থাকবে না, কোনো ক্ষমতা সেদিন আমাদের থাকবে না, কোনো ক্ষমতা থাকবে না, আমরা কিছু করতে পারবো না, ফেরেশতাদেরই কোনো ক্ষমতা থাকবে না। আপনারা পড়েছেন সূরা নাবার মধ্যে 78 নম্বর সূরার 38 থেকে 40 নম্বর আয়াতের মধ্যে এটা উল্লেখ করা হয়েছে, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালায়েকাতু সাফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমা ওয়া ক্বালা সাওয়াবা। সেদিন ফেরেশতাদের সর্দার জিব্রাইল আমিন এবং ফেরেশতারা তারা সারিবদ্ধভাবে দাঁড়াবে, সবাই সারিবদ্ধভাবে দাঁড়াবে, কেউ কোনো কথা বলতে পারবে না, একদম পিন পতন নীরবতা, পিন ড্রপ সাইলেন্স, কেউ কোনো কথা বলতে পারবে না, কোনো আওয়াজ করতে পারবে না, সকল আওয়াজকে আল্লাহ স্তব্ধ করে দিবে, কিছুই বলার থাকবে না আমাদের। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা জীব মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, আর আল্লাহ রাব্বুল আলামিন এই কিয়ামতের মাঠে তিনি পুরোপুরি প্রতিদান আমাদেরকে বুঝিয়ে দিবেন, আমরা যা করেছি ভালো, আমরা যা করেছি মন্দ, প্রত্যেকটা বিষয়কে তিনি পুরোপুরিভাবে দিয়ে দিবেন আমাদেরকে। এবং তিনি দেখাবেন, এই যে তুমি একটা মিথ্যা কথা বলেছিলে, এই যে তুমি আর একজন ভাইয়ের নামে অপবাদ দিয়েছিলে, এই যে তুমি একজন মানুষকে কটাক্ষ করেছিলে, এই যে তুমি এত টাকার দুর্নীতি করেছিলে, এই করেছিলে, সেই করেছিলে, প্রত্যেকটা বিষয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখাবেন এবং তিনি আমাদেরকে পুরোপুরি প্রতিদান দিবেন। فمن زحزح عن النار وادخل الجنه فقد فاز, যে ব্যক্তিরা জাহান্নাম থেকে মুক্তি হয়ে, মুক্ত হয়ে জান্নাতে প্রবেশ করবে, সেই হবে প্রকৃত সফলকাম। এখন আমরা জান্নাতে যাওয়ার জন্য, সফলতা পাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা কী করছি, এই প্রকৃত সফলতার দিকে যাওয়ার জন্য আমরা কতটুকু করছি, এটা হচ্ছে আমাদের দেখার বিষয়। কোন দিন আমাদের বিবেক জাগ্রত হবে এটা দেখার বিষয়। তাহলে আল্লাহর সাথে যখন আমাদেরকে সাক্ষাৎ করতেই হবে, এটা যেহেতু অনিবার্য, তাহলে আমাদের দিনটাকে যেন সুন্দর করতে পারি সেই হিসাবে আমাদের চেষ্টা করা উচিত। এরপরে আপনারা যদি দেখেন, আমরা বলছি যে এরপরে বিশ্বাস করতে হবে কদরের প্রতি, তাকদীরের প্রতি আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। এখন তাকদীরের প্রতি আমরা বিশ্বাস করি কীভাবে?
তাকদীরের প্রতি আমরা বিশ্বাসটা করি কিভাবে? দেখুন, অনেকেই বলেন তাকদীর নিয়ে বিভ্রান্ত হয়েছে, একটা হচ্ছে কাদারিয়া গ্রুপ আর একটা হচ্ছে জাবারিয়া গ্রুপ। কাদারিয়া গ্রুপরা হচ্ছে, তারা এই কথা বিশ্বাস করে যে তাকদীর বলতে আসলে কিছু নেই, তাকদীর বলতে কিছু নেই, আমরা যা করব তাই আমরা পাব, আমরা যা কামাই করব তাই আমরা পাব, তাকদীর বলতে কিছু নেই। আর জাবারিয়ারা বলে যে তাকদীরই হচ্ছে সব, যা আল্লাহ লিখে রেখেছেন এর বাইরে আমরা কিছু করতে পারবো না, অতএব ভালো করি আর মন্দ করি সব আল্লাহই আমাদেরকে করান, আমরা আমাদের নিজেদের কোনো ক্ষমতা রাখি না কোনো কিছু করার জন্য। এটা হচ্ছে জাবরিয়াদের আকিদা। এই দুইটা আকিদাই হচ্ছে ভ্রান্ত আকিদা, আমাদেরকে আসতে হবে মাঝামাঝি। জাবরিয়াদের একটা গান আছে প্রচলিত আমাদের সমাজে, আপনারা দেখবেন, আপনারা হয়তো গানটা অনেকেই শুনেছেন, এই যে দুনিয়া কিসেরও লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন সাই। এই গানটার মাঝামাঝিতে একটা লাইন আছে যে ছায়াবাজি পুতুল রূপে বানায়া মানুষ, যেমনি নাচাও তেমনি নাচে পুতুলের কি দোষ। তার মানে বলছে যে মানুষ তো, এটা তো পুতুল, আপনি যে আল্লাহ যেভাবে নাচাচ্ছেন ভালো মন্দ যা করাচ্ছেন আমরা তাই করছি, আমরা নিজের কোনো ক্ষমতা রাখি না কোনো কিছু করার। এটা ঠিক নয়, এটা ঠিক নয়। যদি এটা ঠিক হয়ে যায় আর আমরা আল্লাহর নির্দেশেই এই কাজগুলো করি, তাহলে জিনা যদি আমরা করি, আমরা যদি চুরি করি, আমরা যদি ডাকাতি করি, তাহলে আমাদের দোষ হবে কেন? এইটা আমাদের একটা ভুল ধারণা, বিশেষ করে কদর নিয়ে, তাকদীর নিয়ে অনেক মানুষ বিভ্রান্তির মধ্যে আছে। তারা বুঝতে পারে না তাকদীরের মেইন কনসেপ্টটা কী, যে কারণে অনেক মানুষ এই তাকদীর না বোঝার কারণে তারা ঈমান হারা হয়ে পড়ে। দেখুন, এটা আমি বলছি, তাকদীরের কনসেপ্টটা ইসলামে কী বলা হয়েছে? তাকদীর আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছেন, ভাগ্য তিনি লিখে রেখেছেন প্রতিটা সৃষ্টির 50,000 বছর পূর্বে, এটা ঠিক। কিন্তু তিনি কোন জিনিসটা লিখে রেখেছেন যেটা ফাইনালি ঘটবে, এই জিনিসটা তিনি লিখে রেখেছেন, তিনি লিখে রেখেছেন এই কারণে আমরা করব বিষয়টা এমন নয়, বরং আমরা করব এটা তিনি অগ্রিম জানেন, এই কারণে তিনি লিখে রেখেছেন। যেমন একটা উদাহরণ দিয়ে বোঝাই, একটা ক্লাসের মধ্যে শিক্ষক 3 মাস ক্লাস নেওয়ার পরে যদি বলে যে এই ছেলেটা A+ পাবে আর এই ছেলেটা ফেল করবে, কারণ তিনি 3 মাস পর্যন্ত ছাত্রগুলোকে নিয়ে গবেষণা করেছেন, তিনি দেখেছেন যে এই ছাত্রটা খুবই মনোযোগী, সে ক্লাসের ওয়ার্কগুলো ভালোভাবে করে, হোমওয়ার্কগুলো ভালোভাবে করে, তার হাতের লেখা ভালো, এই ছেলেটা A+ পাবে। আর যে ছেলেটা ফেল করবে, কারণ কি, সে নিয়মিত ক্লাসে উপস্থিত থাকে না, ফাঁকিবাজি করে, বাড়ির কাজ করে না, পড়ালেখা করে না, এই কারণে এই ছেলেটা ফেল করবে। এখন যদি পরীক্ষার শেষে ফল হয় এরকম যে ছাত্রটা ফেল করেছে, সে কি ওই শিক্ষককে গিয়ে দোষ দিবে যে স্যার বলেছিল আমি ফেল করব এই কারণে আমি ফেল করেছি? এই কথা কি কেউ বলে? কখনোই কোনো ছাত্র এই কথা বলে না। শিক্ষক তিনি একটা অনুমান করেছেন মাত্র, কিভাবে অনুমান করেছেন, তার রেজাল্টের উপরে, তার কর্মের উপর ভিত্তি করে। তো একজন শিক্ষক, তিনি যদি 3 মাস ক্লাস নেওয়ার পরে, 3 মাস ক্লাস নেওয়ার পরে তিনি যদি ভবিষ্যৎবাণী করতে পারেন, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন, যিনি আলিমুল গায়েব, যিনি অতীত জানেন, যিনি বর্তমান জানেন, যিনি ভবিষ্যৎ জানেন, তিনি জানেন 1 কোটি বছর পরে কি হবে। আল্লাহ কি জানেন না? জানেন যে 1 কোটি বছর পরে কি হবে, এটা তিনি জানেন, কোটি কোটি বছর পরে কি হবে এটা তিনি জানেন। আর যেহেতু মহান আল্লাহ রাব্বুল আলামিন জানেন, এই কারণে তিনি লিখে রেখেছেন। এটা হচ্ছে তাকদীরের কনসেপ্ট, তিনি লিখে রেখেছেন এই কারণেই আমরা করব, তাহলে তো আমাদের কোনো দোষ থাকে না, না বরং আমরাই এই রাস্তা দিয়ে যাব, এটা করব, এটা তিনি অগ্রিম জানেন আর তিনি লিখে রেখেছেন। তো আল্লাহ বলছেন সূরা মুলকের মধ্যে 2 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের জন্য আমি সৃষ্টি করেছি মৃত্যু এবং জীবন, যাতে করে আমি পরীক্ষা করে নিতে পারি তোমাদের মধ্যে কে আমলের দিক থেকে উত্তম। তাহলে আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্যই তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। এখন পরীক্ষার ফলাফল যদি তিনি অগ্রিম দিয়ে দেন, তাহলে এই পরীক্ষা নেওয়ার কোনো মানে হয়? কোনো মানে হয়? কোনো মানে হয় না। আপনারা দেখবেন সূরা শামস পড়লে 8-11 নম্বর আয়াত পর্যন্ত বলা হয়েছে, ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফা আলহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসাহা। মানুষের কসম, যাকে তিনি সাজিয়েছেন
তিনি প্রত্যেকটা মানুষকে দিয়েছেন ভালো এবং মন্দ কর্মের জ্ঞান, তিনি দিয়েছেন ভালো কর্মের জ্ঞান, তিনি দিয়েছেন মন্দ কর্মের জ্ঞান। অতএব যে ব্যক্তিটা ভালো জ্ঞানটা নিয়ে ভালো কাজ করেছে সে নিজেকে পবিত্র করেছে, আর যে মন্দ কাজ অনুযায়ী মন্দ জ্ঞান অনুযায়ী কাজ করেছে, মন্দটা বুঝে শুনে কাজ করেছে, সে নিজেকে ধ্বংস করে দিয়েছে। তাহলে আল্লাহর দোষ কোথায়? আমরা মন্দ করছি ভালো করছি এটা জানার পরে। আমাদের সমাজের মধ্যে কোন মানুষটা জানে না যে ব্যভিচার করা পাপ, কোন মানুষটা জানে না যে ঘুষ খাওয়াটা পাপ, কোন মানুষটা জানে না যে সুদ খাওয়াটা পাপ? সবাই জানে, সবাই জানে, আর জেনে বুঝেই তারা পাপ, এটা জানার পরেও তারা এই কাজগুলোকে করে থাকে। আল্লাহ বলছেন সূরা আলাদের মধ্যে 10 নম্বর আয়াতে এটা উল্লেখ করা হয়েছে, ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি তোমাদেরকে দেখিয়েছি দুটি পথ, ভালো পথ আর মন্দ পথ, এখন তুমি কোন দিকে যেতে চাও, কোন দিকে তুমি হাঁটতে চাও, ইটস আপ টু ইউ, ডিসিশন ইজ ইয়ার্স, তুমি সিদ্ধান্ত নাও যে তুমি কোন পথে হাঁটতে চাও, ভালো এবং মন্দ পথ, আমি তো দুইটাই তোমাদেরকে দেখালাম। কেউ যদি ভালো পথে হাঁটে সে সরাসরি জান্নাতে চলে যাবে, কেউ যদি মন্দ পথে হাঁটে সে সরাসরি জাহান্নামে চলে যাবে। তাহলে তাকদীরকে আমরা এইভাবে বিশ্বাস করব যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি অগ্রিম জানেন আর সেটা তিনি লিখে রেখেছেন, তবে কিছু বিষয়কে তিনি ফিক্স করে দিয়েছেন, আবার দোয়ার মাধ্যমে তাকদীর পরিবর্তন হয়। যেমন আমরা কোথায় মরব, আমরা কখন মারা যাব, কখন আমরা জন্মগ্রহণ করব, এগুলো কিন্তু আমরা কিছুই জানতাম না। আমরা কেউ আবেদন করিনি যে 16ই ডিসেম্বর আমাদের জন্ম তারিখটা দিও, যেদিন আমাদের বিজয় দিবস সেই দিন দিও, এটা কিন্তু আমরা কেউ আবেদন করিনি, আল্লাহ তাআলা নিজের ইচ্ছায় দিয়েছেন। এবং আমরা কোন দিন মারা যাবো এটা আমরা জানি না, তবে আমরা যদি দোয়া করে আলটিমেট একটা হায়াত পাই তাহলে বুঝতে হবে যে ওইটাই আল্লাহ রাব্বুল আলামিন অগ্রিম জানেন এবং তিনি সেটাকে লিখে রেখেছেন। এবার একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, এই 6টা পয়েন্টের মধ্যে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে ওয়া রাসূলিহি, আমরা আল্লাহর রাসূলকে, রাসূলদেরকে আমরা বিশ্বাস করব। এখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদেরকে আমরা কীভাবে বিশ্বাস করি, কীভাবে বিশ্বাস করি আসলে আমরা দেখি। আমরা কি নবীদেরকে বিশ্বাস করি? অবশ্যই আমরা বিশ্বাস করি, প্রত্যেকটা মানুষ। তাহলে নবীকে আমরা কীভাবে বিশ্বাস করি একটু আসুন দেখি। আমাদের অধিকাংশ মানুষ আমরা মনে করি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন যেন তিনি বিবাহসাদির ফতোয়া দিতে পারেন, কীভাবে বিবি তালাক দিতে হবে, হায়েজ নিফাসের ফতোয়া কী, এই বিষয়গুলোর জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন। এটা হচ্ছে নবীর প্রতি আমাদের বিশ্বাস। এই কারণে আমরা যত বেশি বিবি তালাকের ফতোয়ার জন্য দৌড়াদৌড়ি করি, অন্য বিষয়গুলোর জন্য অতটা দৌড়াদৌড়ি করি না, খোঁজাখুঁজি আমরা করি না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি শুধু সালাতই আমাদেরকে শিক্ষা দিয়েছেন, শুধু সিয়ামই আমাদেরকে শিক্ষা দিয়েছেন, হজ যাকাত এর বাহিরে কি তিনি কিছু শিক্ষা দেননি? কিন্তু আমরা সেগুলোকে কখনো ওইভাবে নেই না, আমরা মনে করেছি যে এই কয়েকটা বিষয়ে হয়তো নবীজি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই কারণে আমি আপনাদেরকে অনুরোধ করব, অন্তত পক্ষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে লেখা হয়েছে একটা অন্তত পক্ষে জীবনী গ্রন্থ আপনি পড়ুন, যে তার নবুয়াতের 23 বছর অন্তত পক্ষে নবীজি কীভাবে কাটিয়েছেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে প্রত্যেকটা মানুষের জন্য, পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য নবীজি হচ্ছেন আদর্শ। তিনি শুধু ফতোয়া দেওয়ার জন্য এই পৃথিবীতে আসেননি, অনেক কর্মকাণ্ড তিনি করেছেন। তিনি যেমন একজন ধর্মপ্রচারক ছিলেন, ইসলাম ধর্মের তিনি একজন প্রচারক, শ্রেষ্ঠ প্রচারক। তিনি যেমন একজন রাসূল ছিলেন, একজন নবী ছিলেন, তিনি ছিলেন ভালো স্বামী, তিনি ছিলেন ভালো বাবা, তিনি ছিলেন ভালো যুদ্ধের সেনানায়ক, তিনি ছিলেন মদিনার জীবনে মদিনার রাষ্ট্রনায়ক। তো এখন আমরা যদি এই বিষয়গুলো নিয়ে কথা বলি যে একজন মুসলমান তিনি রাষ্ট্রনায়ক হবেন, তখনই কিছু মানুষের মাথা নষ্ট হয়ে যায়, একজন মুসলমান তিনি সব জায়গায় নেতৃত্ব দিবেন, আদর্শ হিসেবে গ্রহণ করবেন। এখন আমরা মাশাআল্লাহ নবীকে আমরা সবাই বিশ্বাস করি এবং খুবই মহব্বত আমরা সবাই করি, সবাই আমরা মহব্বত করি নবীজিকে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমরা অনেকেই নবীজির মতো হতে চাই না। আপনি যদি নবীজিকে সত্যি সত্যি বিশ্বাস করেন তাহলে আপনি নবীজির মতো হতে চান না কেন? নবীজি যেরকম আদর্শ বাবা ছিলেন, আপনার কেন চেষ্টা থাকে না যে আপনি একজন আদর্শ বাবা হবেন? আপনি তো বাটপারি করেন, আপনি তো পার্শিয়ালিটি করেন,
আপনি আপনার এক সন্তানকে বেশি দিয়ে দেন, আরেক সন্তানকে আপনি কম দিয়ে দেন, আপনি এমন করেন কেন? আপনি যেহেতু নবীজিকে ভালোবাসেন, আপনার উচিত হবে এই নবীওয়ালা কাজ করা, নবীর মতো হওয়া, এই চেষ্টা করা। আমরা নবীর মতো হতে পারবো না, কিন্তু তিনি তো আমাদের আদর্শ, তার আদর্শকে আমাদের ধারণ করতে হবে আমাদের অর্থনীতিতে, আমাদের সমাজনীতিতে, আমাদের পরিবার নীতিতে, এমনকি আমাদের দৈহিক স্ট্রাকচারের মধ্যে সব জায়গায় নবীজির আদর্শকে লালন করতে হবে। এটাই হচ্ছে নবীজির প্রতি পূর্ণাঙ্গ বিশ্বাস। এখন আমাদের চুলের কাটিং যখন দিতে হয় তখন টিকটকারদের মতো কাটিং দিতে হবে, যখন আমরা একটা টি শার্ট পরি, একটা প্যান্ট পরি, একটা ঘড়ি লাগাই, তখন আমাদের চিন্তা করতে হবে যে শাহরুখ খান কীভাবে কী করেছে তাদের মতো করে। কেন? আপনি নবীজিকে বিশ্বাস করেন, নবীজিকে ভালোবাসেন, আদর্শ হিসেবে গ্রহণ করেছেন, আপনি তার মতো চিন্তা করতে পারেন না কেন? আপনি মনে করছেন জুব্বা পরলে, দাড়ি রাখলে, টুপি পরলে আপনি সেকেলে হয়ে যাবেন, এই কারণে আপনি এই কাজগুলো করছেন না। অথচ নবীজিকে আমাদের জন্য আদর্শ হিসেবে পাঠানো হয়েছে। তাহলে আমরা যখন নবীজিকে বিশ্বাস করছি, তাহলে প্রত্যেকটা সামাজিক কাজে, পারিবারিক কাজে, রাষ্ট্রীয় কাজে, পররাষ্ট্র নীতিতে আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে চলব। এখন আপনারা দেখবেন অনেক জায়গায় মুসলমানদের মধ্যে অনেক ইবাদত নিয়ে দ্বন্দ্ব হয়, মাসলা মাসাইলের ইবাদত নিয়ে দ্বন্দ্ব হয়। কেউ বলেন যে আমি হানাফি, কেউ বলেন যে আমি সাফি, কেউ অনেক কিছু বলেন ইত্যাদি ইত্যাদি, আর বিভিন্ন তরিকার কথা তারা বলে থাকেন। কেউ বলেন যে আমি এই তরিকার লোক, আমি অমুক তরিকার লোক, ইত্যাদি ইত্যাদি, আর নিজেরা নিজেরা দ্বন্দ্ব করে। তো আপনি যদি হানাফির মতো হবেন, তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো কে হবে? আপনি যদি সাফির মতো হবেন, তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো কে হবে? আপনি যদি আত্মশীল তরিকাকে লালন করেন, তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাকে কে গ্রহণ করবে? আবার বলছেন যে আপনি নবীকে বিশ্বাস করেন, তাহলে আপনি কী বিশ্বাস করেন? জানেন, আমাদের মধ্যে প্রত্যেকটা মানুষ আমরা যা বিশ্বাস করি তাই কিন্তু আমরা কর্মে রূপান্তর করি। প্রতিটা কর্ম আমরা যা করি আগে আমাদের বিশ্বাস মনের মধ্যে রাখতে হয়। আপনি যখন একটা দোকান দেন, কেউ যখন একটা ব্যবসা শুরু করেন, তখন তিনি এই কথা বিশ্বাস করেন যে যদি আমি ব্যবসাটা করি আমি এক মাস পরে লাভবান হতে পারবো, আমি এক বছর পরে লাভবান হতে পারবো। এই বিশ্বাস আগে তার মনের মধ্যে তিনি লালন করেন, তারপরে তিনি ব্যবসার কাজটা শুরু করেন। তো বাহ্যিকভাবে আমরা যা দেখি সবই হচ্ছে আমাদের বিশ্বাসের ফল। কিন্তু আমরা বলছি যে নবীজিকে আমরা বিশ্বাস করছি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা বিশ্বাস করছি, কিন্তু আমাদের বাহ্যিকতায়, বাহ্যিকভাবে আমরা কিন্তু এইটা দেখাতে পারছি না। আমাদের কর্মকাণ্ডে, আমাদের মুআমালাতে, আমাদের দৈনন্দিন জীবনে আমরা কিন্তু দেখাতে পারছি না যে আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। তাহলে মুখে নয় বরং অন্তরে যে ছয়টি খুঁটির কথা বললাম, এগুলোকে একই সাথে করে অনেক আলেমগণ বলেছেন, এগুলোকে ইমানে মুফাসসাল বলা হয়। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি কুল্লিহি। এই ছয়টি বিষয় আমরা যদি বিশ্বাস করে থাকি মনে প্রাণে, তাহলে আমরা হচ্ছি ইমানদার।